হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে আমরা একটি বিশেষ সিনড্রোম নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডাউন সিনড্রোম এটি এক ধরনের জেনেটিক ডিসঅর্ডার অর্থাৎ মিউটেশনের জন্য হয়ে থাকে তো সেই ডাউন সিনড্রোম সম্পর্কে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব তো সেটা শুরু করার আগে তোমাদের আগে জানতে হবে যে সিনড্রোম কাকে বলা হয় দেখো সিনড্রোম হচ্ছে কোনো রোগের ক্ষেত্রে যখন একাধিক লক্ষণ প্রকাশ পায় তখন সেটাকে বলা হয় সিনড্রোম ঠিক আছে তো এই ধরনের অনেক সিনড্রোম আছে ডাউন সিনড্রোম আছে প্যাটাউ সিনড্রোম আছে এডওয়ার্ড সিনড্রোম টার্নার সিনড্রোম ক্লাইনফিল্টার সিনড্রোম ক্রাইডু চ্যাট সিনড্রোম এতগুলো আছে এছাড়া নেক অতিরিক্তও আছে তো এগুলোর মধ্যে এগুলো সবগুলো কিন্তু আমরা এখানে কমপ্লিট করব। একের পর এক আজকে প্রথমে আমরা ডাউন সিনড্রোম সম্পর্কে আলোচনা করব। চলো ডাউন সিনড্রোম কি কেন হয় এগুলো সম্পর্কে জানব তো দেখো ডাউন সিনড্রোম ডাউন সিনড্রোম একে বলা হয় মঙ্গলিজম মঙ্গোলিজম কেন বলা হয় না মঙ্গল যে প্রজাতি ছিল সেই মঙ্গল প্রজাতির মতো এই ডাউন যুক্ত যে শিশুগুলো বা যে মানুষগুলো তৈরি হয় তাদেরকে মঙ্গলিজমের মতো দেখতে হয় তো তার জন্য কিন্তু তাদেরকে মঙ্গোলিজম বলা হয় ঠিক আছে মঙ্গল হচ্ছে একটা প্রজাতি ছিল সেই প্রজাতির মতো দেখতে হয় তার জন্য একে মঙ্গলিজম বলা হয় এখানে আমরা দেখবো যেটা সেই যে মঙ্গলিজম যে প্রজাতিগুলো সেগুলো কীরকম দেখতে সেগুলো সব দেখা হবে আর এখানে মনে রাখবে তোমরা এই ডাউন সিনড্রোম সম্পর্কে যে সায়েন্টিস্ট প্রথম ব্যাখ্যা করেন তার নাম হচ্ছে ল্যাংডন ডাউন আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তিনি এই ডাউন সিনড্রোম ব্যাখ্যা করেন তো সেই বিজ্ঞানীর নাম অনুসারে এই সিনড্রোমকে নাম দেওয়া হয়েছে ডাউন সিনড্রোম দেখো এই ডাউন সিন্ড্রোমের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায় দেখো এই যে শিশুটা এই শিশুটা একজন ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশু এই শিশুর ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে সেটা দেখো ভালো করে একটা বলা হয়েছে তার মুখমণ্ডলটা মুন ফেস হয় অর্থাৎ তার যে মুখমণ্ডলটা এটা হচ্ছে চাপটা গোলাকার হয়ে থাকে এটাকে বলা হয় মুন ফেস আর একটু লক্ষ্য করো এখানে তার যে গলাটা এই গলাটা বা ঘাড়টা এটা কিন্তু খুব ছোট হয় এটা অর্থাৎ ছোটো গলাযুক্ত হয় এপিক্যান্থাল ফল্ট দেখা যায় এপিকান্থাল ফল্ট মানে কি না এদের যে চোখের যে উপরের পাতা সেই উপরের পাতাতে যে ভাঁজটা তৈরি হয় এই ভাঁজ তৈরি হলে দুটো মাঝখানে একটা ভাঁজ তৈরি হয় সেই মাঝখানে ভাঁজের জন্য উপরের দিকের ভাঁজটা নিচের দিকের ভাঁজের উপরে চলে আসে বুঝতে পারলে ব্যাপারটা দেখো ভালো করে জুম করে দেখাচ্ছি এই যে চোখের পাতাটা এই চোখের পাতাতে যখন ভাঁজ তৈরি হবে তো সেই ভাঁজ তৈরি হওয়ার জন্য এই যে উপরে ধরো এই ভাঁজটা এই ভাঁজটা যখন তৈরি হবে স্পষ্ট হবে। তো তার এই যে নিচের অংশটা নিচের অংশটা এই উপরের যে ভাঁজ এই উপরের ভাঁজ দ্বারা ঢেকে যাবে এই ধরনের গঠন দেখা যায় ডাউন সিনড্রোমের তো তার জন্য একে বলা হয় এপিক্যান্থাল ফল্ট ঠিক আছে চোখের এই গঠনটা দেখা যায় আর কি হয় নাক চওড়া ও চ্যাপটা হয় দেখো এখানে এই যে অংশটা এই অংশটাও চাপটা হয়ে গেছে আর কি হয় এখানে এই যে অংশটা দুটো চোখের মধ্যে যে দূরত্ব এই দূরত্বটা কিন্তু অনেক বেশি হয় ঠিক আছে তারপরে আরেকটা গঠন দেখা যায় সেটা হচ্ছে ব্রাশফিল্ড স্পট ব্রাশফিল্ড স্পটটা কি তোমরা এখানে চোখটা ভালো করে লক্ষ্য করো চোখটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে যে চোখের এই যে জায়গাটা এই জায়গাতে কিছু সাদা সাদা স্পট দেখা যাচ্ছে তো সেই স্পটটাকে বলা হয় ব্রাশফিল্ড স্পট স্পট আর এক্ষেত্রে কী হয় এদের জিহাটা সাধারণ জিহাত থেকে কিছুটা বড় হয় আর সেই জিহার উপরিতলে যুক্ত হয় এবং জিহাটা মুখগহর থেকে বাইরে বেরিয়ে থাকে এবং সব সময় প্রায় লালা ঝরতে থাকে এছাড়া আরও কিছু বৈশিষ্ট্য দেখা যায় তাদের হাতের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের একটা ভাঁজ দেখা যায় এই যে মাঝখানে একটা মাত্র ভাঁজ দেখা যায় ঠিক আছে এছাড়া আরও কিছু বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো হচ্ছে মানসিক বিকাশ ঘটে না প্রায় অর্থাৎ তাদের যে আইকিউ সেই আইকিউ কিন্তু কম হয় এই আইকিউ কত হয় প্রায় ৩৫ থেকে পঞ্চাশ হয়ে থাকে তাদের আইকিউ এখানে ব্রাশ দাগ বলা হয়ে গেছে হৃৎপিণ্ডের কিছু ত্রুটি দেখা যায় হৃৎপিণ্ডের গঠনের কিছু ত্রুটি লক্ষ্য করা যায় এখানে জিহা সবসময় বাইরের দিকে বেরিয়ে থাকে আর হচ্ছে বৃহদন্ত্র সঠিকভাবে কাজ করে না এদের বৃহদন্ত্র সঠিকভাবে কাজ করে না আর একটু আগে যে দেখানো হয়েছিল সেই হাতে যে ভাঁজ সেই হাতের ভাঁজটাকে বলা হয় সিমিয়ান ভাঁজ ঠিক আছে এছাড়া পায়ের ক্ষেত্রে কিছু একটা স্ট্রাকচার দেখা যায় দেখো এখানে পায়ের যে দুটো আঙ্গুল এই যে দুটো আঙ্গুলের মধ্যে গ্যাপ দেখা যাচ্ছে এখানে ভালো করে লক্ষ্য করো এই গ্যাপটাকে বলা হয় স্যান্ডেল গ্যাপ ঠিক আছে এছাড়াও আরও কিছু এক্সট্রা বৈশিষ্ট্য দেখা যায় দেখো এদের ক্ষেত্রে অ্যাম্বিলিকল হার্ডিয়া দেখা যায় পেশিতে টানের অভাব দেখা যায় এছাড়া বুদ্ধাঙ্ক কম হয় এগুলো বলা হয়ে গেছে ঠিক আছে এই লক্ষণগুলো কিন্তু এদের দেখা যায় নেক্সট চলে এসো এর কারণ কি ডাউন সিনড্রোমের জন্য যে কারণগুলোকে লক্ষ্য করা হয়েছে সেই কারণগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একুশ নম্বর ক্রোমোজোমের ট্রাইজমি ট্রাইজমি কথার অর্থ কী অর্থাৎ দেখো আমাদের দেহে প্রত্যেকটা ক্রোমোজম কিন্তু দুটো করে থাকে অর্থাৎ একুশ নম্বর ক্রমোজমও দুটো থাকবে কিন্তু এদের ক্ষেত্রে একুশ নম্বর ক্রোমোজম দেখা যায় তিনটে তো এটাকে বলা হচ্ছে ট্রাইজমি এই ট্রাইজমি হয় কেন না তোমরা পড়েছ নন ডিসজাংশন হয় অর্থাৎ অ্যানাফেস দশাতে যখন ক্রোমোজোমগুলো মেরুর দিকে গমন করতে থাকে সেই সময় কিন্তু এদের মধ্যে গমন হয় না অর্থাৎ সমসংস ক্রোমোজোমগুলো যে ছিল জোরবদ্ধ অবস্থায় সেই জোরবদ্ধ অবস্থায় তারা থেকে গেছে আর সেখান থেকে আলাদা হতে পারেনি এবং উভয় মেরুর দিকে গমন করতে পারেনি তো তার জন্য অর্থাৎ এখানে নন ডিসজাংশন হয়েছে অর্থাৎ দুটো সমসংস ক্রোমোজোম আলাদা হতে পারেনি তো এর জন্য কিন্তু এই ট্রাইজমি হয়েছে অর্থাৎ একুশ নম্বর ক্রোমোজোমে ট্রাইজোমি ডাউন সিনড্রোমের একটা অন্যতম কারণ এছাড়া এখানে দেখা যায় ট্রান্সলোকেশান হয় ট্রান্সলোকেশান কি একুশ নাম্বার ক্রোমোজোমের সঙ্গে চোদ্দো অথবা পনেরো নম্বর যে ক্রোমোজোম তাদের মধ্যে ট্রান্সলোকেশান হয় ট্রান্স লোকেশান হলো একটা ক্রোমোজোম ধরো এরকম সেই ক্রোমোজোমের কিছু অংশ আর একটা ক্রোমোজোমের মধ্যে চলে যাবে তো এটাকে বলা হয়েছে ট্রান্সলোকেশান এখানে কিছু অংশ এখানে চলে যাবে এই ট্রান্সলোকেশনের জন্যও কিন্তু মনে করা হয় যে ফাইভ পারসেন্ট ডাউন সিনড্রোম এই কারণে হয় আর ম্যাক্সিমাম যে ডাউন সিনড্রোম সেখানে কিন্তু একুশ নম্বর ক্রোমোজমের ট্রাইজমের জন্য হয় তো দেখো এখানে একুশ নম্বর ক্রোমোজমের ট্রাইজমির একটা ক্যারিও টাইপ দেখানো হয়েছে এখানে এই যে দেখো সবগুলো ক্রোমোজম এখানে দুটো করে আছে কিন্তু একুশ নম্বর ক্রোমোজম এখানে তিনটে হয়ে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে ডাউন সিনড্রোমের একটা অন্যতম কারণ আর মেন কারণ এছাড়াও যে বলা হয়েছিল ট্রান্সলোকেশান তো এক্ষেত্রে দেখো ট্রান্সলোকেশান এই যে একুশ নম্বর ক্রোমোজমের সঙ্গে চোদ্দো অথবা পনেরো নম্বর ক্রোমোজোমের ট্রান্সলোকেশান হয় অর্থাৎ একুশ নম্বর ক্রোমোজমের সাথে চোদ্দো বা পনেরো নম্বর ক্রোমোজোম যুক্ত হয়ে যায় তারপরে গ্যামেট গঠনকালে এই রকম যদি কন্ডিশান তৈরি হয় অর্থাৎ একুশ নম্বর ক্রোমোজম দেখো এখানে দুটো আছে তার সঙ্গে আরও একটু এক্সট্রা একুশ নম্বর ক্রোমোজম তৈরি হয়ে গেছে তো এটাই হচ্ছে ট্রাইজমি হচ্ছে এখানে দুটোর থেকে বেশি হয়ে গেছে অর্থাৎ এটাও কিন্তু ট্রাইজমি কিন্তু এটা ট্রান্স জন্য হচ্ছে আর এক্ষেত্রে যে ক্রোমোজোম সংখ্যা এক্ষেত্রে ছিচল্লিশ ক্রোমোজোম সংখ্যা থাকে কিন্তু যখন শুধুমাত্র একুশ নম্বর ক্রোমোজোমের ট্রাইজমি হয় তখন কিন্তু ক্রমজম সংখ্যা সাতচল্লিশ হয়ে যায় ঠিক আছে এটা মনে রাখবে ট্রান্স ট্রান্সলোকেশনের ট্রান্স লোকেশানের জন্য যে ডাউন সিনড্রোম হয় সেখানে টোটাল ক্রোমোজোম সংখ্যা ছেচল্লিশ থাকে আর ট্রাইজমি একুশ নম্বরের যে ট্রাইজমি জমি সেক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা সাতচল্লিশ হয়ে যায় এরপর দেখো এছাড়াও কিছু কারণ লক্ষ্য করা গেছে কিন্তু তাদের সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি যে মাতার বয়স যখন বাড়তে থাকে আর সেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন সন্তান লাভ করে তখন ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে ডাউন সিনড্রোমের সম্ভাবনা বেশি হয় তো দেখো এখানে বয়স যখন উনিশ বছর সেই সময়ে পনেরোশো পঞ্চাশ জনের মধ্যে একজন ডাউন সিনড্রোম হচ্ছে আর যখন পঁয়তাল্লিশ বছর হয়ে যাচ্ছে মাতার সেই সময়ে তাদের পঁচিশ জনের মধ্যে একজন সন্তানের ডাউন সিনড্রোম হওয়ার চান্স দেখা গিয়েছে এরকম দেখা গিয়েছে কিন্তু এদের সঠিক কারণ কিন্তু জানা যায়নি এরপর দেখো এই যে ডাউন সিনড্রোম এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে যখন একুশ নম্বর ক্রোমোজমের ট্রাইজমির জন্য ডাউন সিনড্রোম হয় তখন সেটাকে বলা হয় প্রাথমিক ডাউন সিনড্রোম আর যখন একুশের সঙ্গে চোদ্দো বা পনেরো নম্বর ট্রান্স ট্রান্সলোকেশনের জন্য ডাউন সিনড্রোম হয় তখন সেটাকে বলা হয় ফ্যামিলিয়ান ডাউন সিনড্রোম ঠিক আছে দেখো ডাউন সিনড্রোম কীভাবে জানা যাবে যে একজন ব্যক্তির ডাউন সিনড্রোম হয়েছে কিনা তো ডাউন সিনড্রোম জানার জন্য সবথেকে উপায় হলো তার ক্যারিও জেনে নেওয়া তো ক্যারিও তো সহজে জানতে চাইবে না ক্যারিওটাইপ জানার আগে তাদের যে বাহ্যিক গঠনগুলো সেই গঠনগুলো যদি ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু তাদের কনফার্মেশান টেস্টের জন্য ক্যারিওটাইপ নির্ণয় করতে হয় অর্থাৎ সেখানে দেখতে হবে যে একুশ নম্বর ট্রাই ট্রাইজমি হয়েছে কিনা না তো এইভাবে কিন্তু ডাউন সিন্ড্রোম শনাক্তকরণ করা হয় মেনলি করা হয় তাদের বাহ্যিক বৈশিষ্ট্য থেকে আর তারপরে কনফার্ম হওয়ার জন্য ক্যারিওটাইপিং টেস্ট করা হয় ঠিক আছে আর এই ডাইন ডাউন সিনড্রোমে আক্রান্ত হলে একজন শিশু তাদের আয়ু কিন্তু খুবই কম হয় একজন শিশু প্রায় শিশু অবস্থাতেই কিন্তু প্রাণ হারায় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে খুবই রেয়ার তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বাঁচতে পারে সেটা কিন্তু খুবই রেয়ার ম্যাক্সিমাম টাইম কিন্তু শিশুরা শিশু অবস্থায় কিন্তু মারা যায় তো এটাই ছিল ডাউন সিনড্রোম সম্পর্কে ডিটেলস ধারণা আর আশা করি এখান থেকে তোমরা বুঝতে পেরেছো ডাউন সিনড্রোম সম্পর্কে তো ডাউন সিনড্রোম সম্পর্কে তোমাদের এখন দুটো কোশ্চেন জানাবো দুটো কোয়েশ্চেন হলো ডাউন সিনড্রোমের অন্যতম কারণ কি একুশ নাম্বারের ট্রাইজমি না একুশ নাম্বারের সাথে চোদ্দো বা পনেরো নম্বরের ট্রান্সলোকেশান ঠিক আছে এই প্রশ্নের আনসার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ভালো থেকো পড়তে থাকো অল দ্য বেস্ট